হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন ঐতিহাসিক বই ও তাদের লেখক নিয়ে এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথম প্রশ্ন হল ইন্ডিকা বইটি কার লেখা ইন্ডিকা বইটি কার লেখা তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো ইন্ডিকা বইটি মেগা সিনিসের লেখা অপশান সি হল রাইট অ্যান্সার মেগাসিনিসের লেখা নেক্সট প্রশ্ন মুদ্রা রাক্ষস বইটি কার লেখা মুদ্রা রাক্ষস বইটি কার লেখা তো মুদ্রা রাক্ষস বইটি বিশাখ দত্তের লেখা অপশান এ হল সঠিক উত্তর বিশাখ দত্ত আর এর সঙ্গে জেনে রাখবে বিশাখ দত্তের আরেকটি বই হলো দেবীচন্দ্রগুপ্তম তো বিশাখ দত্তের আরেকটি বই হল দেবীচন্দ্রগুপ্তম नेक्स्ट प्रश्न देख संहिता और पंच सिद्धान्तिका बीटी लेखा बृहत संहिता और पंच सिद्धानिका बोटी कार लेखा तो बृहत्हिता और पंच सिद्धान्तिका बी बड़ा मिहिर लेखा अपशन बी हल सठिक उत्तर बड़ा मिहिर लेखा नेक्स्ट प्रश्न अभिज्ञान शकुंतलम बीटी कार लेखा অভিজ্ঞান ও শকুন্তলম বইটি কার লেখা তো অভিজ্ঞান ও বইটি কালিদাসের লেখা অপশান ডি হলো রাইট অ্যান্সার কালিদাসের লেখা আর এর সঙ্গে মনে রাখবে কালিদাসের আরেকটি লেখা বই হলো মেঘদূত তো কালিদাসের আরেকটি লেখা বই হল মেঘদূত নেক্সট প্রশ্ন গীতগোবিন্দ বইটি কার লেখা তো গীতগোবিন্দ বইটি জয়দেবের লেখা অপশান সি হলো রাইট অ্যান্সার জয়দেবের লেখা নেক্সট প্রশ্ন দেখো অর্থশাস্ত্র বইটি কার লেখা অর্থশাস্ত্র বইটি কার লেখা তো অর্থশাস্ত্র বইটি কৌটিল্যের লেখা অপশান বি হলো সঠিক উত্তর কৌটিল্য নেক্সট প্রশ্ন অষ্টাধ্যায়ী বইটি কার লেখা তো অষ্টাধ্যায়ী বইটি পানিনীর লেখা অপশান এ হলো রাইট অ্যান্সার পানিনি নেক্সট প্রশ্ন দেখো রাজতরঙ্গিনী বইটি কার লেখা তো রাজতরঙ্গিনী বইটি কলহনের লেখা অপশান ডি হলো রাইট অ্যান্সার কলহন নেক্সট প্রশ্ন বর্তমান ভারত বইটি কার লেখা বর্তমান ভারত বইটি কার লেখা তো বর্তমান ভারত বইটি স্বামী বিবেকানন্দের লেখা অপশান সি হলো রাইট অ্যান্সার স্বামী বিবেকানন্দ এর সঙ্গে মনে রাখবে স্বামী বিবেকানন্দের লেখা আর দুটি বই হল পরিব্রাজক ও পাচ্য ও পাশ্চাত্য তো স্বামী বিবেকানন্দের আর দুটি লেখা বই হলো পরিব্রাজক পাচ্য ও পাশ্চাত্য নেক্সট প্রশ্ন রামচরিত মানুষ বইটি কার লেখা তো রামচরিত মানুষ বইটি তুলসী দাসের লেখা অপশান এ হলো রাইট অ্যান্সার তুলসী দাস নেক্সট প্রশ্ন প্রিয়দর্শিকা বইটি কার লেখা প্রিয়দর্শিকা বইটি কার লেখা তো প্রিয়দর্শিকা বইটি হর্ষবর্ধনের লেখা অপশান বি হলো রাইট অ্যান্সার হর্ষবর্ধন এর সঙ্গে মনে রাখবে হর্ষবর্ধনের লেখা আরেকটি বই হলো রত্নাবলী তো হর্ষবর্ধনের লেখা আরেকটি বই হলো রত্নাবলী নেক্সট প্রশ্ন সিইউ কি বইটি কার লেখা সিইউ কি বইটি কার লেখা তো সিইউ কি বইটি হিয়ংসানের লেখা অপশান এ হলো রাইট অ্যান্সার হিয়ংসানের লেখা নেক্সট প্রশ্ন দেখো পবনদূত বইটি কার লেখা তো পবনদূত বইটি ধৈর লেখা অপশান ডি হলো রাইট অ্যান্সার ধৈ নেক্সট প্রশ্ন মিচ্ছকটিক বইটি কার লেখা মিচ্ছকটিক বইটি কার লেখা তো মিচ্ছকটিক বইটি শূদ্রকের লেখা অপশান বি হলো রাইট অ্যান্সার শূদ্রক নেক্সট প্রশ্ন মহাভাষ্য বইটি কার লেখা মহাভাষ্য বইটি কার লেখা তো মহাভাষ্য বইটি লেখক হলেন পতঞ্জলি অপশান এ হল রাইট অ্যান্সার পতঞ্জলি নেক্সট প্রশ্ন রামায়ণ বইটি কার লেখা রামায়ণ হলো বাল্মীকি লেখা অপশন সি হলো রাইট অ্যানসার বাল্মীকি नेक्स्ट প্রশ্ন তহকিক-ই হিন্দ বইটি কার লেখা তহকিক-ই হিন্দ বইটি কার লেখা তো তহকিক-ই হিন্দ বইটি আলবিরুনি লেখা অপশন ডি হলো রাইট অ্যানসার আলবিরুনি नेक्स्ट প্রশ্ন দন সাগর ও অদ্ভুত সাগর বইটি কার লেখা তো দন সাগর ও অদ্ভুত সাগর বই দুটি হলো বল্লাল সেনের লেখা অপশন এ হলো রাইট অ্যানসার দন সাগর ও অদ্ভুত সাগর বইটি বল্লাল সেনের লেখা नेक्स्ट প্রশ্ন সূর্যসিদ্ধান্ত বইটি কার লেখা তো সূর্যসিদ্ধান্ত বইটি আদিহট্টের লেখা অপশন বি হলো রাইট অ্যানসার नेक्स्ट প্রশ্ন দেখো এলাহাবাদ প্রশস্তি বইটি কার লেখা তো এলাহাবাদ প্রশস্তি বইটি হরিসেনের লেখা অপশান সি হলো রাইট অ্যান্সার হরিসেন তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো কথা শরীর সাগর বইটি কার লেখা তো কথাশরী সাগর বইটি সোমদেব ভট্টের লেখা অপশান এ হল রাইট অ্যান্সার সোমদেব ভট্ট নেক্সট প্রশ্ন কাদম্বরী ও হর্ষচরিত বইটি কার লেখা কাদম্বরী ও হর্ষচরিত বইটি কার লেখা তো কাদম্বরী ও হর্ষচরিত বইটি বানভট্টের লেখা অপশান বি হলো রাইট অ্যান্সার বানভট্ট নেক্সট প্রশ্ন ভারত আত্মা বইটি কার লেখা ভারত আত্মা বইটি কার লেখা তো ভারত আত্মা বইটি বিপিনচন্দ্র পালের লেখা অপশান ডি হলো রাইট অ্যান্সার বিপিনচন্দ্র পাল নেক্সট প্রশ্ন মহাভারত বইটি কার লেখা মহাভারত কার লেখা তো মহাভারত ব্যাসদেবের লেখা অপশান সি হলো রাইট অ্যান্সার ব্যাসদেবের লেখা নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন রামচরিত বইটি কার লেখা রামচরিত বইটি কার লেখা তো রামচরিত বইটি হলো সন্ধ্যাকর নন্দীর লেখা অপশান এ হলো রাইট অ্যান্সার সন্ধ্যাকর নন্দীর লেখা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলেও তোলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে